কিওয়ার্ড। আগের ভিডিওতে আমি পেট ব্যথা অথবা অ্যাবডোমিনাল পেইনের কিছু প্রাথমিক ধারণা দিয়েছিলাম, কী কী কারণে পেটে ব্যথা হতে পারে বা অ্যাবডোমিনাল পেইন হতে পারে সে সম্পর্কে বলেছিলাম। আজকে আমি একটু এই পেটের ব্যথার একেবারে খুব কমন একটি সমস্যা, সবাই প্রায় আমরা জানি গ্যাস্ট্রিক, আমরা বলি না যে গ্যাস্ট্রিক আলসার হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, পেট ব্যথা হচ্ছে, আমার পেটের মধ্যে একটা জ্বালা পোড়া হয়, খেলে পরে জ্বালা পোড়া হয়, কখনো কোনো ওষুধ খেলে জ্বালা পোড়া হয়, এই সমস্ত কিছু মিলেই হলো গ্যাস্ট্রিক। অর্থাৎ অত্যন্ত একটা সুপরিচিত একটি রোগ, যে রোগটির সম্পর্কে সবাই আমরা কম বেশি মোটামুটি অবহিত আছি। তাহলে আমরা চলে যাই এই গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার ডিজিজ, দুটো কিন্তু অ্যাকচুয়ালি দুই জিনিস। আমি প্রথমে একটু বলি যে অ্যাকচুয়ালি এই পেপটিক আলসার বলতে কী বোঝায়। পেপটিক আলসার বলতে অ্যাকচুয়ালি বোঝায় এটি হলো স্টমাক, স্টমাকে যদি কোনো আলসার থাকে প্লাস এই নিচের অংশ হলো ডিউডেনাম, এই ডিউডেনাম এই দুটো মিলে যদি আলসার হয় তাহলে এটিকে বলা হয় পেপটিক আলসার ডিজিজ। আর শুধু যদি স্টমাকে কোনো আলসার হয়ে থাকে তাহলে সেটিকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার ডিজিজ অথবা গ্যাস্ট্রিক আলসার। আর এই ডিউডেনামে যদি কোনো আলসার হয় সেটিকে বলা হয় ডিউডেনাল আলসার। আর দুটোকে একসাথে যদি মিলে বলি আমরা তাহলে সেটিকে বলা হবে পেপটিক আলসার ডিজিজ। অ্যাকচুয়ালি আরও যদি আমি প্রিসাইজ করে বলতে চাই, আরও যদি টু দি পয়েন্টে বলতে চাই, অ্যাকচুয়ালি লোয়ার পার্ট অফ ইসোফেগাস, স্টমাকের এই লেজার কার্ভেচার, ডিউডেনামের ফার্স্ট পার্ট, এবং যদি আমরা কোনো অ্যানাস্টোমোসিস করে থাকি স্টমাকের এই অংশ থেকে শুরু করে জেজুনামের এই পর্যন্ত যদি কোনো অ্যানাস্টোমোসিস করে থাকি সেখানেও এক ধরনের আলসার হয়ে থাকে। এবং ভেরি রিয়ারলি দেখা যায় ইন্টেস্টাইনের নিচের দিকে আইলিয়াম বলে একটি জায়গা আছে সেখানেও যে আলসার হয় এই পুরোটাকে মিলে একসাথে বলা হয় পেপটিক আলসার ডিজিজ। তাহলে আমরা এই পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার ডিজিজের ইনসিডেন্সটা কী হয় সেটা একটু দেখি। ইউজুয়ালি দেখা যায় যে সাধারণত 0.1% থেকে 0.2% সাধারণ পপুলেশনদের মধ্যে এই পেপটিক আলসার ডিজিজটা দেখা যায়। আবার দেখা যায় মেল ফিমেল একটা ভেরিয়েশন আছে, মেল ফিমেল ভেরিয়েশন ডিউডেনাল আলসারের ক্ষেত্রে, অর্থাৎ এইখানে যে আলসারটা হয় সেই আলসারের ক্ষেত্রে দেখা যায় 5:1 মেল ইজ টু ফিমেল অথবা 2:1 পর্যন্ত এটা এক্সটেন্ড হতে পারে। আবার দেখা যায় পেপটিক আলসার ডিজিজটার মধ্যে গ্যাস্ট্রিক আলসার যে পার্টটুকু থাকে সেটুকুর মেল ফিমেল রেশিও হয়ে থাকে সাধারণত 2:1 পর্যন্ত। অ্যাকচুয়ালি দেখা যায় এই 10% লোকেদের ক্ষেত্রে এই গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসার দুটি একসঙ্গে থাকতে পারে। অর্থাৎ এই রোগটি একটু সিম্পল কিন্তু অনেকটা কষ্ট দেয়। দেখা যায় বছরের পর বছর ইভেন 10-15 বছর থেকে একটি লোক কিন্তু গ্যাস্ট্রিক আলসারে ভুগতে পারে, যে কোনো বয়সে যে কারণে এই গ্যাস্ট্রিক আলসার হতে পারে। এখন এই গ্যাস্ট্রিক আলসারটা কেন হয়, কীভাবে হয় একটু সাধারণভাবে একটু বোঝানোর চেষ্টা করছি আমি। অ্যাকচুয়ালি সারা পৃথিবীর মেডিকেল সায়েন্স নিরলস পরিশ্রম করে দেখেছে এই গ্যাস্ট্রিক আলসারের সাধারণত দেখা যায় এই স্টমাকের যে আলসারটা হয় যেটিকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলেছি এবং নিচের যেটা ডিউডেনাম এই ডিউডেনাল আলসার বলেছি, এর প্রধান একটি ব্যাকটেরিয়া দিয়ে এটি হয়ে থাকে। সাধারণত দেখা যায় শতকরা 70-90% ক্ষেত্রে এটি হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটি ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়ে থাকে। এই ব্যাকটেরিয়াটা কীভাবে সাধারণত আসতে পারে, মানুষ থেকে মানুষের মধ্যে এটা সংক্রমিত হতে পারে অথবা ফিকো ওরাল রুটে এটি হতে পারে, খাবারের মাধ্যমে ছড়াতে পারে অথবা এই ধরনের মাধ্যমে এটি সংক্রমিত হতে পারে। এই পেপটিক আলসার ডিজিজ যেটি আমরা বললাম যে এই স্টমাকের আলসার এবং ডিউডেনামের আলসার, এটির মধ্যে আবার দেখা যায় আরও কিছু কারণ থাকতে পারে। আমি আগেই বললাম যে 70-90% ক্ষেত্রে ওটি হয়, বাকি যে কারণগুলো আছে যেমন ধরুন এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর থাকে, আবার যেমন ধরুন কিছু ড্রাগসের কারণে থাকে, মানুষ পেইন কিলার ড্রাগস খেয়ে থাকে, প্যারাসিটামল থেকে শুরু করে পেইন কিলার, আইবুপ্রোফেন, তারপর ডাইক্লোফেনাক, এই ধরনের যে ওষুধপত্রগুলো বা ইন্ডোমেথাসিন, এই ধরনের ওষুধে কিন্তু এক ধরনের আলসার হতে পারে। আবার দেখা যায় স্মোকিং যারা করে, দীর্ঘদিন যারা স্মোকিং করে তাদের কিন্তু এই পেপটিক আলসার ডিজিজটা কিন্তু বেশি দেখা যায়, অ্যালকোহল যারা কনজাম্পশন করে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, স্ট্রেস আলসার বলে একটা আলসার হয়ে থাকে এটিও কিন্তু এদের ক্ষেত্রে বেশি হয়। স্ট্রেস মানে কি, যারা খুব অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশন ইত্যাদিতে ভুগে থাকে তাদের ক্ষেত্রে কিছু হরমোন সিচুয়েশন বেশি হয়ে যায়, গ্লুকোকর্টিকয়েড অথবা যেমন ধরেন কোনো অ্যাড্রিনালিন হরমোন অথবা গ্রোথ হরমোন, এই সমস্ত হরমোনগুলোও কিন্তু এই সমস্ত জায়গায় একটা আলসারের জন্য অনেকাংশে দায়ী থাকতে পারে। তো যে কারণেই এই আলসারটা হোক না কেন, তাহলে এই আলসারটা যদি হয়ে থাকে একটি রোগী কীভাবে এসে আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে। রোগী এসে বলবে যে আমার হঠাৎ করে দেখা যায় ইপিসোরিক একটা ইপিগ্যাস্ট্রিক পেইন হয়, আমার এই পেটের দিকে যদি লক্ষ্য করেন এখানে সাধারণত সে একটা পেইনের কথা বলে থাকে এবং সেই পেইনটা অনেক সময় দেখা যায়
রিকারেন্ট হয়ে থাকে, বারবার পেইনটা হয়ে থাকে, এপিসোডিক পেইন হয়ে থাকে, খাবারের সাথে কোনো রিলেশন থাকে, আর কখনো কখনো যদি দীর্ঘস্থায়ী সময় ধরে এই পেপটিক আলসারটা হয়ে থাকে তাহলে দেখা যাবে অনেক সময় তার অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং ইত্যাদি হয়ে থাকে। অল্প খেলেই পেটটা ফেঁপে যায়, অল্প খেলেই পেট ফুলে যায়, আবার কিছু কিছু খাবার দেখা যায় তার এগুলো অ্যাগ্রাভেট করে থাকে। আবার দেখা যায় এই পেইনটা অনেক সময় মানে বাম দিকের পিছনের পিঠের দিকে চলে যায়, কারণ স্টমাকের পিছনের পলটি কিন্তু পিছন দিকেই থাকে। সো দ্যাট এই ধরনের সমস্যা নিয়ে এই রোগীটা প্রেজেন্ট করতে পারে। তো আমি খুব সহজভাবে কিন্তু বলার চেষ্টা করেছি, মানে পেপটিক আলসার ডিজিজটা আপনাকে বুঝতেই হবে, এটি খুব সাধারণ একটি রোগ, কিন্তু রোগীরা অনেক কষ্টে ভুগে থাকে বিভিন্নভাবে, খাবারের সঙ্গে রিলেশন থাকে, আরও যে ফ্যাক্টরগুলো বললাম রিলেশন থাকে। সো এটি খুব সাধারণ একটি চিকিৎসাও আছে। আজকে আমি আলোচনা এখানেই শেষ করব। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম পেপটিক আলসার ডিজিজটা কী, কেন হয়, কীভাবে হয় এবং এদের লক্ষণগুলো কী কী। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে এর ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়ে খুব সহজভাবে ঘরে বসে কীভাবে ট্রিটমেন্ট করা যাবে সে সম্পর্কে আলোচনা করব। আগামী ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনি যদি কোনো কমেন্ট থাকে তাহলে সেটি আমাকে ফেসবুকে বা মেইলে আমাকে জানাবেন এবং ভিডিওটি আপনি দেখে শেয়ার করবেন এবং ইউটিউবে এটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।